স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি সারম মেহসাবিন খাগড়াছড়ি পানছড়ি থেকে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর তিন সদস্যকে পাহাড়ের উপর একটি জুম ঘর থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার রাত 12টার দিকে তাদেরকে উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল তিনি জানান উদ্ধারের পর রাতে হরি কমল ত্রিপুরা প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে দেড় ঘন্টার মতো টোটাল সময় গিয়েছে আমাদের সার্চ করে আমরা ফাইনালি একটা উঁচু ঘরের ভেতর থেকে জুম ঘর বলে এটার ভেতর থেকে আমরা তিনজনকে হাত এবং চোখ বাঁধা অবস্থায় পাই এবং পরবর্তীতে ফার্স্ট এড ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা তাদের সুস্থ অবস্থায় সুস্থভাবে অপারেশন শেষ করে নিয়ে আসতে পারি চট্টগ্রামের বন্দরটিলায় কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে সকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী জানান হত্যার শিকার আবদুল্লাহ ও হত্যাকারী হাসান দুজনই বন্ধু বুধবার রাতে মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় হাতাহাতির এক পর্যায়ে মারা যায় আবদুল্লাহ পরে হাসান তার মায়ের সহযোগিতায় আবদুল্লার বস্তাবন্দি মরদেহ ড্রেনে ফেলে দেয় পরে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে এ ঘটনায় হাসান ও তার মাকে গ্রেফতার করে পুলিশ পরিবারের দাবি ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতেও আবদুল্লাকে হত্যা করা হয়েছে চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পর আমাদের সাথেই থাকুন স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের হালি শহরে দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা হয়েছে সকালে পিএইচ আমিন একাডেমিতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শাহ আলম এ সময় সাংবাদিক নাজিম উদ্দিন শামুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তসলিমা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন প্রদর্শনীটি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগের প্রকৌশলী ঝুলন কুমার দাসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন সিটি কর্পোরেশনের এলইডি লাইট প্রকল্পে নজিরবিহীন অনিয়ম দরপত্রের নথি পরিবর্তন সহ ঝুলন কুমার দাসের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয় তদন্ত করতে ঝুলনের কার্যালয়ে হানা দেয় দুদকের টিম দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এনামুলের নেতৃত্বে অভিযান শুরু হয় ঝুলন কুমার দাসের বিরুদ্ধে জাইকার এলইডি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল শুরু থেকেই প্রকল্পটির বৈদ্যুতিক পোল স্থাপনে ঠিকাদারের যোগ সাজসে নজিরবিহীন অনিয়ম করেছেন প্রকৌশলী ঝুলন কুমার দাস একটি বৈদ্যুতিক পোলে উচ্চতা কমিয়ে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটে এ ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24 bd.tv এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ